নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বলবো বৃষরাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে, তাই ভিডিওটি পুরো দেখুন, কারণ ভিডিওতে আমি এমন কিছু বলতে চলেছি যেটি আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। অর্থাৎ ভিডিওর শেষে আমি একটা ছোট্ট আপনাদেরকে ক্রিয়া করতে বলবো, যেটি করলে আপনাদের পক্ষে এই মাসে প্রচন্ড পরিমাণে মঙ্গল হতে চলেছে, তাই ভিডিওটি পুরো দেখুন। আসুন শুরু করা যাক। টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তা মনি, টাকা বিনা আমি যেন মনিহারা ফোন। হ্যাঁ বন্ধুরা, এটি আমার ডায়লগ নয়, এটি প্রত্যেক মানুষের মধ্যে মনের ভিতরে আছে। কারণ বর্তমানে টাকা ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না, না কোনো নিজের শখ মিটাতে পারবেন, না একটা গাড়ি কিনতে পারবেন, না একটা বাড়ি করতে পারবেন, এমনকি বিয়ে করতে গেলেও আপনার ব্যাকগ্রাউন্ডে টাকার দরকার, সে ছেলে হোক আর মেয়েই হোক। কারণ মেয়েদেরকে তো অলরেডি পণ দিতে হবে, আর ছেলেদেরকে তো চাকরি করতেই হবে, তবে ভালো মেয়ে পাবে, তো তার জন্য তো টাকারই দরকার। তো ঘুরিয়ে ফিরিয়ে যদি আসা যায়, তো টাকা ছাড়া আর কোনো কিছু উপায় নেই। তো এই মাসে আপনারা, অর্থাৎ বৃষরাশির জাতক ও জাতিকারা ব্যাপক পরিমাণে টাকা পেতে চলেছে, মানে অ্যাকচুয়ালি হীরার খনি পেতে চলেছে। এটি আমি কোনো গালগপ্প বলছি না, এটি একটি বাস্তব কথা বলছি। তবে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, প্রথমেই আপনারা দয়া করে ঘরে বসে থাকবেন না, ঘরে বসে স্বপ্ন দেখবেন না। আপনারা নিজেদের কাজ, যা যা যারা যা যে কাজে যুক্ত আছেন, তারা সে কাজে যুক্ত থাকুন, তাতেই আপনাদের টাকা আসতে চলেছে। এতটুকুটা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা আমাকে কমেন্টস করে বাধ্য হবেন কমেন্টস করতে যে হ্যাঁ আমি জব পেয়েছি, হ্যাঁ আমার বিজনেস ভালো যাচ্ছে, হ্যাঁ আমার বিয়ে হচ্ছে, আমি ভালো জীবনসাথী পেয়েছি, এই সবগুলো কথা আপনারা বলতে বাধ্য থাকবেন। এত পরিমাণে আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, তবে আপনাদেরকে কাজ করতে হবে। কিন্তু তো কি কি হতে চলেছে আমি এক এক করে বলতে চলেছি। প্রথমে আসি আপনাদের বিদ্যাস্থান, যারা বিদ্যার্থীরা আছেন, অর্থাৎ পড়াশোনার সঙ্গে যারা যুক্ত, সে নিচু ক্লাসে পড়াশোনা হোক আর আপার ক্লাসে পড়াশোনা হোক, প্রত্যেকেরই কথা বলছি, আপনাদের পড়াশোনার মনোনিবেশ অনেক বাড়বে এবং আপনারা ভালো রেজাল্ট করতে চলেছেন। তবে আপনাদের মন মানসিকতা কিন্তু একটু চঞ্চল থাকবে, তাই জন্য আমি আপনাদেরকে বলবো, দয়া করে পড়ার আগে আপনারা ধ্যানে বসুন, 5 মিনিট মেডিটেশন করুন আর আমার কথা শুনে চলুন, আপনাদের পড়াশোনা হতে বাধ্য ভালো, আমি এইগুলো দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে। এছাড়াও আপনারা পড়াশোনার যে স্টাডি রুমটা, যে কোনো জায়গায় বসবেন না, আমি যে ডিরেকশনে বলছি সেই ডিরেকশনে বসুন। আপনারা সবসময় স্টাডি রুমটা চেষ্টা করবেন যে উত্তর পশ্চিম কোণে, অর্থাৎ উত্তর পশ্চিম দিকের যে ঘর আছে আপনার, সেখানে স্টাডি রুমটা করার চেষ্টা করবেন। দেখবেন পড়াশোনা মানসিকতা, মন মানসিকতা অনেক বাড়বে এবং রেজাল্ট আপনাদের ভালো হতে বাধ্য। এরপরে আসি আমি কর্মস্থানে। কর্মস্থানকে আমি তিনটে ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, আর তিন হচ্ছে সেলফ প্রফেশন। এবার আমি এক এক করে বলতে চলেছি, যারা চাকরি করছেন, মানে চাকরিকে তো আপনারা ভালো করে চিনেন, যারা চাকরি করেন, সে সরকারি হোক আর বেসরকারি হোক, কারণ বর্তমানে বেসরকারি চাকরিটাই বেশি আছে, সরকারি চাকরি নাই বললেই চলে। যারা চাকরি করছেন তাদের প্রমোশন হওয়ার চান্স প্রচণ্ড, এবং আপনারা ভালো প্রমোশনের পরে আপনাদের স্যালারিও কিন্তু বাড়তে চলেছে। এরপরে আসি যারা চাকরি করছেন না, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা চাকরির জন্য চেষ্টা করুন, দয়া করে আপনারা চাকরির জন্য চেষ্টা করুন, কারণ এই মাসে আপনারা চাকরি পেতে চলেছেন। আমার কথাগুলো মিলিয়ে রাখুন, ঘরে বসে থাকবেন না, আপনার চাকরির চেষ্টা করুন, পরে ঘরে বসে থেকে আপনি আমাকে মেসেজ মানে কমেন্টসে লিখলেন দাদা আমার কিছুই তো হলো না, প্লিজ প্লিজ আপনাদেরকে আমি হাত জোর করে নিবেদন করছি, দয়া করে এইসব কমেন্টস আমাকে করবেন না, কারণ আমি খুব দায়িত্ববান মানুষ, দায়িত্ব নিয়ে কথা বলি, দায়িত্ব নিয়ে চলতে পছন্দ করি। তো যাই হোক,
আমি আশা রাখবো আপনারা প্রত্যেকেই কর্মের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমার কথা মতো চলবেন। আপনারা চাকরির জন্য চেষ্টা করুন, আপনারা ভালো চাকরি পাবেন। এই মাসে আপনাদের চাকরির যোগ ভালো দেখা যাচ্ছে এবং আপনারা একটা কমেন্টসে লিখবেনও যে হ্যাঁ আমি চাকরি পেয়েছি ভালো, এতটুকু দায়িত্ব নিয়ে কথা বলছি। এরপরে আসি আপনাদের ব্যবসা স্থান। যারা বিজনেস করছেন সে যে কোনো ধরনের বিজনেস হতে পারে, বিশেষ করে আপনার কসমেটিক্স প্রোডাক্ট, গার্মেন্টসের বিজনেস, জলের বিজনেস, এছাড়াও ফুডের বিজনেস, যেসব ব্যক্তিরা করছেন তাদের বিজনেস প্রচণ্ড পরিমাণে ডেভেলপ করবে। মিলিয়ে রাখুন, মিলিয়ে রাখুন। এই জিনিসটা আমি যে কথা বলছি বললাম খুব দায়িত্ব নিয়ে কথা বলছি, আপনাদের ডেভেলপ করবে এবং আপনাদের পুরনো বকেয়া টাকা আপনারা ফেরত পেতে চলেছেন। এরপরে আসি তিন নম্বর, যেটি আমি বললাম তিনটা ভাগে ভাগ করেছিলাম, সেলস প্রফেশন। সেলস প্রফেশন বলতে যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা উকিল আর যারা অ্যাস্ট্রোলজার, আমার মতো যারা অ্যাস্ট্রোলজার, তারা এটা হচ্ছে সেলস প্রফেশনের মধ্যে পড়ে, বুঝতে পেরেছেন? তো যারা সেলস প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রেও অনেক উন্নতি আসতে চলেছে। সমস্ত দিক থেকে আপনাদের অর্থ আসতে চলেছে, মানে আপনারা যারা সেলস প্রফেশনে আছে তাদের ক্লায়েন্ট বাড়বে, এইটুকুটা আমি দায়িত্ব নিয়ে বলছি। ক্লায়েন্ট বাড়বে এবং আপনারা প্রত্যেকে ভালো পরিমাণে এই মাসে রোজগার করতে চলেছেন। এবার আসি আপনাদের ব্যয় স্থান। আপনাদের রোজগারের পাশাপাশি ব্যয়টাও কিন্তু প্রচণ্ড পরিমাণে হতে চলেছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদের যেমন রোজগার আসবে সেরকম পরিমাণে আপনাদের ব্যয়ও আসবে, ব্যয়টাও প্রচণ্ড পরিমাণে হবে। তবে এতটুকু বলতে পারি আপনাদের রোজগারের পাশাপাশি যেমন ব্যয়টা হবে আবার আপনাদের ঘোড়া আবার ভরেও যাবে, এটাও আমি দায়িত্ব নিয়ে বলছি। মানে এই মাসে আপনাদেরকে কেউ ঠেকাতে পারবে না। এরপরে আসি আপনাদের বিবাহ স্থান। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন এতদিন ধরে, তারা বিবাহের জন্য চেষ্টা করুন, অবশ্যই আপনাদের ভালো জায়গায় বিয়ে থা হওয়ার সম্ভাবনা আছে, তবে এখনই তো হবে না, আপনারা এখন এর চেষ্টা করুন। এছাড়াও যারা প্রেমের সাথে লিপ্ত আছেন, প্রেম করছেন বা ভালো জীবনসাথী খোঁজার চেষ্টা করছেন পাচ্ছেন না, যারা সিঙ্গেল আছেন তাদেরকে বলছি আপনারা ভালো জীবনসাথী পেতে চলেছেন এ মাসে, তার জন্য তো ঘরে বসে থাকলে চলবে না। এরপরে আসি আপনাদের পারিবারিক স্থান। এই মাসে বৃষরাশি জাতক ও জাতিকারা বাবা মা ভাই বোন প্রত্যেকের কাছ থেকে হেল্প পাবে এবং আপনাদের পরিবারের মধ্যে ভালো একটা সুসম্পর্ক থাকবে। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। এই মাসে বৃষরাশি জাতক ও জাতিকার দাম্পত্য জীবন ভালো হতে চলেছে। আপনারা আপনাদের মধ্যে মন মানসিকতা, আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মন মানসিকতা ভালো থাকবে। বিশেষ করে বৃষরাশি জাতকদেরকে বলছি, এরা সুন্দরী মেয়ে ছাড়া বিয়ে থা করে না সচরাচর। তো আপনারা সুন্দরী পূজারী, আপনারা সৌন্দর্যকে পছন্দ করেন, তো অবভিয়াসলি আপনাদের যে ওয়াইফ তার সঙ্গে আপনার রোম্যান্টিকতা অনেক বাড়বে। এবার আসি জাতিকাদের। জাতিকাদের ক্ষেত্রেও জাতিকাটাও দেখতে খুব সুন্দর হয়, তবে একটাই তো প্রবলেম যে সরকারি চাকরিওয়ালা কাকুকে আপনারা বিয়ে থা করেন। তো যাই হোক, কিছু মনে করবেন না আমি কথাগুলো বললাম বলে। যাই হোক, মোটের উপর যদি বলা যায় বৃষরাশির এই মাসটা খুবই ভালো যেতে চলেছে। আপনারা সমস্ত দিক থেকেই উন্নতি লাভ করবেন এবং সমস্ত দিক থেকেই ভালো হতে চলেছে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।